দুদিন আগে নদিয়ার ফুরিয়ার ঘাটে বিসর্জন দিতে এসে ডুবে যাওয়া তরুণের মৃতদেহ ভেসে উঠল চাকদাহ চরসরাটি গঙ্গায়। সোমবার দুপুরে নদিয়া জেলার চাকদাহ থানার অন্তর্গত চরসরাটি গঙ্গায় এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর দেয় চাকদাহ থানার অন্তর্গত মদনপুর পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। জানা যায়, গত শনিবার শান্তিপুর থানার অন্তর্গত এলাকার এক যুবক জলে ডুবে গিয়েছিল, ফলে খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহের ছবি তুলে শান্তিপুর থানায় পাঠায়। শনাক্ত করা হয় মৃতদেহটি। মৃত যুবকের পরিবারের লোকজনকে শান্তিপুর থানা থেকে খবর দেওয়া হলে তারা এসে মৃতদেহ শনাক্ত করে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, মৃত যুবক বছর 19 দীপ দে বালুরঘাটের বাসিন্দা। নদিয়ার ফুলিয়ার প্রফুল্লনগরের মামার বাড়িতে বেড়াতে এসে ঠাকুর বিসর্জন দিতে গিয়ে ভাগীরথী নদীতে তলিয়ে যায় দীপ। গত শনিবার ফুলিয়ার অঞ্চলে শীতলা পুজোকে কেন্দ্র করে ফুলিয়ার বয়রা গঙ্গায় স্নান করতে গিয়েছিল এলাকাবাসীদের সঙ্গে, সেখানেই দীপ জলে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। নামানো হয় ডুবুরি, তাতে খুঁজে পাওয়া যায়নি দীপকে। অবশেষে সোমবার দুপুরে নদিয়া চাকদাহ থানার অন্তর্গত চরসরাটি গঙ্গায় দীপের মৃতদেহ ভাসতে দেখে ওই এলাকার বাসিন্দারা। খবর দেয় চাকদাহ থানার অন্তর্গত মদনপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে খবর দেয় মৃত দীপের পরিবারের সদস্যদের। তারা এসে মৃতদেহ শনাক্ত করলে মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পুলিশ মর্গে। আমাদের পাড়ায় একটা পুজো ছিল শীতলা পুজো, ওখান থেকে পুজোর মধ্যে সবাই স্নান করতে যাওয়া হয়। তো স্নান করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, ডুবে গেছে, জলে ডুবে মারা গেছে। কোন গঙ্গার ঘাটে? ফুলিয়া বয়রা গঙ্গা। হ্যাঁ, ফুলিয়া বয়রা গঙ্গা। আচ্ছা, তারপরে জলে ডুবে মারা গেছে। তারপরে আর কি আসবে পেলাম তিন দিন পরে। তিন দিন পরে কোথায় পেলেন? এই যে এই ঘাটটা, এই মদনপুর চৌষট্টি। হ্যাঁ, চৌষট্টি। হ্যাঁ, তারপরে এখন কোথায় নিয়ে এসেছেন? এখন এই হাসপাতালে নিয়ে এসেছি পোস্টমর্টম করানোর জন্য। কি নাম ওনার? কত বয়স? 19 প্লাস। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা মা, ভাই, বোন। আপনি কি হন? আমি মামা হই। কি নাম আপনার? মোতাব দাস। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।